নেই আর সুদিন। বিশ্বকর্মা পুজো এলেই মন খারাপ পশ্চিম বর্ধমানের কাঁকসা বনকাটি পঞ্চায়েতের অন্তর্গত বেলডাঙ্গা গ্রামে। ভাদ্রবাসের সংক্রান্তির এই দিনটি প্রতীক্ষায় থাকত বেলডাঙ্গা গ্রামের মানুষ। তবে ২০২৩-এ এসে সেই গ্রামই ধুঁকছে শিল্পের অভাবে। পশ্চিম বর্ধমানের কাঁকসা বনকাটি পঞ্চায়েতের অন্তর্গত বেলডাঙ্গা গ্রাম। বিশ্বকর্মা পুজো আসলেই এই গ্রামের মানুষের মুখে ফুটে উঠত হাসি। শিল্প দেবতা বিশ্বকর্মার পুজো মানেই এই গ্রামে চলত মহোৎসব। এখন সেসব অতীত, বেকারত্বের জ্বালায় ভুগছে গোটা গ্রাম। বেলডাঙ্গা গ্রামের মানুষের রুজি রুটির জন্য কয়েক হাজার বিঘে জমিতে তৈরি হয়েছিল তিনটি বড় বড় কারখানা। কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসারও জোয়ার আসে এই গ্রামে। গ্রামের পরিবেশ একেবারে বদলে যায়, তবে এখন সেই আনন্দ আর নেই। কারখানা তৈরি করতে যে মানুষগুলো নিজেদের জমি দিয়েছিল তারাই আজ বেকারত্বের জ্বালায় ভুগছেন। কারখানা বন্ধ হওয়ায় তাকে কেন্দ্র করে গড়ে ওঠা আশেপাশের বহু দোকানও এখন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তারপর থেকেই চরম আর্থিক সংকটে বেলডাঙ্গা ও তার পার্শ্ববর্তী গ্রাম। এক সময় ধুম তো খুবই ধুম ছিল, এখানে ফ্যাক্টরিতে পুজো হতো, আশেপাশে গ্রামের মানুষ আসতো। কিন্তু এখন ফ্যাক্টরি চলে যাওয়ার পর থেকে মার্কেটের তিনটে ফ্যাক্টরি ছিল এখানে, টোটালি সবকটাই এখন টোটালি বন্ধ। এর আগে তিনটে ফ্যাক্টরি যখন চলতো মার্কেটের মধ্যেও ভিড় থাকতো, মার্কেট ভালো চলতো, আমাদের অবস্থা খুবই ভালো ছিল তখন। কিন্তু তারপর ফ্যাক্টরি চলে যাওয়ার পর থেকে আমাদের বেহাল অবস্থা এক কথায়। মার্কেটের অবস্থা খুবই খারাপ, তার একটাই কারণ যে মহেশ্বরী, অমৃত এবং মহালক্ষ্মী তিনটি ফ্যাক্টরি আপাতত বন্ধ হয়ে পড়ে আছে বিগত ১০ বছর যাবৎ। তারই পরিপ্রেক্ষিতে বাজারের অবস্থা খুবই খারাপ, গ্রামের প্রত্যেক ছেলে বেকার হয়ে গেছে, কোনো কাজকর্ম নেই এবং আর্থিক সংকটেও পড়েছে। আমরা চাইব পুনরায় যাতে আবার নতুন করে ফ্যাক্টরিগুলি গড়ে ওঠে। কারখানা খোলার জন্য দিনের পর দিন প্রশাসনের কাছে আবেদন জানানো হয়, কিন্তু বারবার আশ্বাস মিললেও কারখানা চালু হওয়ার কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন না এই গ্রামের মানুষ। তারা চাইছেন কারখানা আবার আগের মতো চলুক, বিশ্বকর্মার কৃপায় গ্রামে ফিরে আসুক উৎসবের আনন্দ। এক সময় খুব ধুমধাম ছিল, এখন ধুমধাম নাই কিছু। কি চাইছেন, কারখানাগুলো আবার চালু হোক? হ্যাঁ, কারখানাগুলো আমাদের যদি চালু হয় আমরা তো আবার কাজ পাবো ফিরে। এই জমি তো দিয়েছিলেন চাষে? জমি দিয়েছিলাম, আর এখন কারখানা সব বন্ধ হয়ে গেছে, জমিও নাই। জমিও নেই। তো কীভাবে চলছে আপনাদের? চলছে বলতে কোনো রকম বাইরে থেকে খেটে খুটে কেউ সবজি ব্যবসা, ঠিক আছে, কেউ মুদিখানা দোকান, কেউ জমিটি করে, তা তো চলে না, বুঝতে পারলেন। এক সময় তো বিশ্বকর্মা পুজো হলে খুব আনন্দ হতো, খুব আনন্দ হতো, প্রচুর আনন্দ। এখন এখন একদমই বন্ধ। গ্রামের মানুষরা অতি সংকটের মধ্যে রয়েছে, শুধু চাকরি বেকারত্ব বেড়েছে তা নয়, তার সাথে যারা ব্যবসা করতো তাদেরও কিন্তু অবস্থা খারাপ। এলাকার মানুষ চাইছে প্রশাসন এই দিকে চিন্তা ভাবনা করুক এবং যাতে পুনরায় এই কারখানাগুলো আবার চালু হয় এবং এই গ্রামে বিশ্বকর্মা পুজো এলে যে আনন্দ ছিল সেই আনন্দ যেন আবার ফিরে আসে। পাড়াঘর থেকে সুভাষ দাস, আর প্লাস নিউজ।